সো হ্যালো এভরিওয়ান, সবার প্রথমেই সবাইকে শুভ বিজয়া প্রীতি শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা। ওকে, সবার প্রথমেই তো এই যে ভিডিওটা, এই ভিডিওটা অনেকদিন পর ভিডিওটা আসছে, তার জন্য আগে থেকে মানে কি বলবো একটা সরি আগে থেকে সবাইকে চেয়ে নিচ্ছি। ভিডিওটা অনেকদিন পর আসছে কারণ কিছুদিন আগে মানে পুজো টুজো গেছে তো আমাদের আমাদের কলকাতাতে শ্রেষ্ঠ বাঙালি শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপূজা, তার জন্য একটু চাপের মধ্যে ছিলাম। চাপ বলতে তেমন একটু ঘোরাঘুরির ব্যাপার ছিল, তার জন্য ভিডিও ভিডিও অতটা বানাতে পারিনি। তো এই যে ভিডিওটা আপনারা দেখবেন, ঠিক আছে, ভিডিওটা এই ভিডিওটা হচ্ছে মানে একদম পিওর ভেজ একটা ধাবাতে আমরা অষ্টমীর দিন খেয়েছিলাম, ঠিক আছে, অষ্টমী অষ্টমী না ষষ্ঠী হবে যা ভুলে গেছি। তো মোটামুটি এই ভিডিওটাই তো আপনারা দেখতে পাবেন। আর একটা কথা বলে দিই, এই ভিডিওটাতে ফার্স্টের যে অংশটা, এই যেটা এখন শ্যুট করতে হচ্ছে, ফার্স্টের যে পার্টটা, সেই পার্টটা ভিডিওটা রেকর্ডিং হয়নি, মানে ভিডিও করা হয়েছে কিন্তু রেকর্ডিংটা করা হয়নি। যে আমার যে ভিডিও মানে যে ভিডিওটা করছিল সে সবই ঠিকঠাক ছিল, বাট রেকর্ডিংয়ের বাটনটা প্রেস করেনি, তার জন্য ভিডিওটা হয়নি। এরকম মাঝে মাঝে হয়, ব্লগারদের এরকম অনেক কিছু হয়ে যায়। যাই হোক, ওই ভিডিওটা এই জন্য এখনই করতে হচ্ছে। ওকে, তো দেখতে থাকো। সো মোটামুটি আমি একটু মেনুটা দেখে দিচ্ছি এখানে। এই হচ্ছে মাসকালান্দার ধাবা, ঠিক আছে, এর মেনুটা একটু একটা পুরোপুরি কিন্তু পিওর ভেজ ধাবা। তো দেখে নিই একটু মেনুটা, আমি একটু দেখে দিচ্ছি। এই হচ্ছে মেনু, ঠিক আছে, এই হচ্ছে মেনু। একটা নুডলস নিতে পারতিস কিন্তু, ভালো লাগতো কিন্তু। মেনু নর্থ ইন্ডিয়ান, এই মেনু স্যালাড রায়তা, এই হচ্ছে সাউথ ইন্ডিয়ান মেনু, এই হচ্ছে টোটাল মেনু। সব রকমই থাকবে, এইটা তিনটে দিয়ে দেবে, মিক্সড ভেজ ফ্রাইড রাইস দিন, মিক্সড ভেজ ফ্রাইড রাইস দিন, আর একটা দিচ্ছে। আচ্ছা, মোটামুটি কষা কষা নাই, তো মোটামুটি অর্ডার দিয়ে দিয়েছি। আমাদের ইচ্ছে ছিল যে পনির বাটার মশলা নেওয়ার, তো নিলাম না। মোটামুটি আমরা অর্ডার দিয়ে দিয়েছি। ওকে, অর্ডার দিয়েছি হচ্ছে রাত্রিবেলা। আমি এখন একটা মোটামুটি ভেজ আইটেম অর্ডার দিয়ে দিচ্ছি তিনটে তিনটে কি অর্ডার দিলাম ভাই, নামগুলো ঠিকঠাক ভাই বলি, মিক্সড ভেজ ফ্রাইড রাইস, তাই তো? এখানকার স্পেশাল যেটা মিক্সড ভেজ ফ্রাইড রাইস, আর অর্ডার দিলাম দু প্লেট হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান। তো অর্ডার দিয়ে দিয়েছি, তো অর্ডার মোটামুটি আসছে, আসলে আমি আপনাকে দেখাচ্ছি। ওকে, চলো। পাঞ্জাবি ধাবা, বলতে গেলে পাঞ্জাবি ধাবা, পাঞ্জাবি ধাবাতে কেমন টেস্টফুল খাবার হয় সেটাই আমি একটু দেখাবো। আর কিছু পুরোপুরি
জাস্ট রেস্টুরেন্ট ক্লিক করে দিচ্ছি। তবে একটুখানি বানিয়ে দিয়েছে, ফের একদম গরম গরম বেশ ভালো। একদম মানে প্রপার ফ্রাইড রাইসের সঙ্গে, মিক্সড ফ্রাইড রাইসের সঙ্গে এইটা হচ্ছে বেস্ট। আমি এখানে জিজ্ঞাসা করে নিয়েছিলাম এটা কোনটা বেস্ট হবে, তো দেখলাম এইটাই গ্রেভি দিয়ে বেস্ট হচ্ছে ফ্রাইড রাইসের সঙ্গে। পুরোপুরি পিওর ভেজ, কিন্তু টোটালটা পুরো ভেজ। কোনো এখানে এই রেস্টুরেন্টে কোনো নন ভেজের ছোঁয়া নেই। ওকে, খাওয়া দাওয়া কমপ্লিট করে রিভিউ একটা জাস্ট নর্মাল একটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পনির গুলো, পনির গুলো উপরে লাফালাফি করছে পনির পিস গুলো। এই হচ্ছে পনির দেখতে পাচ্ছি, ছোট ছোট পনির দেখতে পাচ্ছেন এই পনির গুলো। তো দেখি খেতে পারি, যদি খাওয়া শেষ করতে পারি তারপরেই আমি রিভিউটা দেবো। খাওয়া দাওয়া যথেষ্ট ভালো, মোটামুটি ভালো, পুরোপুরি ভেজ তো বেশ ভালোই লাগছে, খারাপ। তো এটাই হচ্ছে টোটাল ভিডিও। আমি জানি ভিডিওটা ভালো হয়নি, সাউন্ড কোয়ালিটিও ভালো হয়নি, মানে টোটালি ফোনে শ্যুট করা, আর আমার ফোনটা খুব একটা দামি ফোন না, একদম কম দামি ফোন, তো যার জন্যে ভিডিওগ্রাফিটা ভালো হয়নি আর সাউন্ড কোয়ালিটি ভালো হয়নি, তার জন্য সরি, আর একদমই কিছু বলবো না। আর রিসেন্ট নেক্সট ব্লগ আসবে হয়তো বুফেই আসছে, একটা বাফে, হ্যাঁ একটা বাফে রেস্টুরেন্টের নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি এটা পেয়ে যাবেন মোটামুটি। আর একটা কথা, আর একটা অ্যানাউন্সমেন্ট হলো আমার ব্লগ চ্যানেল, ব্লগ বলতে কলকাতার বিধান বলে আমার চ্যানেল আছে, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, প্লিজ ওটাতে একটু সাবস্ক্রাইব করে দিন, কারণ ওটাতে রিসেন্টলি দু তিন জায়গায় আমি ঘুরতে যাচ্ছি, এই মাসেই চার পাঁচ দিন পরেই বেরিয়ে যাবো, তো মোটামুটি ওখানে অনেক ভালো ভালো ভিডিও আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। তো সেই জন্য বললাম যারা ট্রাভেল ভালোবাসেন তারা অবশ্যই ওই মানে ওই চ্যানেলটা কলকাতার বিধান, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, তো ওইটাতে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর পাশে যে বেল আইকনটা আছে ওটা একটু প্রেস করে অল করে রাখবেন, যাতে আমার মানে যে আমি যে ভিডিওগুলো দেবো সঙ্গে সঙ্গে পাবলিশ করার সঙ্গে সঙ্গে আপনারা একটা নোটিফিকেশান পেয়ে যাবেন, এইটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো প্লিজ একটু সাপোর্ট করুন ওই চ্যানেলটাতে, ওকে। তো ওটা মোটামুটি একটু সাবস্ক্রাইব করে নিন, আর খুব ভালো ভালো ভিডিও ওটাতে আসতে চলে যায়, ওকে। তো এখানেই ভিডিও শেষ করছি, জয় হিন্দ, বন্দে মাতরম।